আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 25 নভেম্বর 2023 রোজ শনিবার, আর অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে। শরৎনগর গরুহাটটির অবস্থান আপনাদেরকে জানিয়ে রাখি, এটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে এই হাটটির অবস্থান এবং গাবি গরুর জন্য বিখ্যাত এই হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে। দর্শক, আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের বকনা, ষাঁড় গরু, বিশেষ করে গাবি গরু এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। যেখান থেকে ভিডিওগুলো দেখছেন কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের, আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখার পর যারা গাবি সংগ্রহ করবেন, দয়া করে সরাসরি হাট বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো, গাবির জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, আর যেখান থেকে ভিডিও দেখছেন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। মামা, আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরৎনগর হাটের পাশে। আচ্ছা, আপনাদের হাটটা তো সপ্তাহে একদিন শনিবার বসে। সপ্তাহে একদিন শনিবার। আচ্ছা, এই হাটে মোটামুটি বেশি বেচা কিনা হয় কি, বকনা ষাঁড় নাকি গাবি গরু, কোনটা? গাবি গরু একটু বেশি। গাবি গরু বেশি, বকনা আছে, ষাঁড়ের চেয়ে বকনা বেশি। আচ্ছা, ষাঁড়ের চেয়ে আবার বকনা বেশি, আবার বেচাটা হয় হলো গাবি বেশি। গাবি বেশি, গাবি বকনা গরু সবচেয়ে বেশি বেচা কিনা হয়। যেহেতু সব হাটে এগুলো সব গাবি, ভিতরে সব বাচ্চা লাগাবে, এগুলো সব গাবি, যাদের খুঁজে সব গাবি। আচ্ছা, ওই সামনের দিকে বোধ হয় হচ্ছে আপনার বকনা ষাঁড় আছে, তিরপাল দেখতেছেন ওই দিক বকনা। আচ্ছা, আর ওই পাশে সব মিলিয়ে প্রতি হাটেই বেচা কিনা চলছে? বেচা কিনা চলছে। আপনার তো কালেকশন হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি, মোটামুটি কতগুলো গাবি এবার এই হাটে নিয়ে আসছিলেন? গাবি আসছিল 18টা। 18টা বেচা কিনা কেমন করলেন? বেচছি, গোটা করে বেচছি। কাস্টমার তো বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছে। আছে মামা, আজ কাস্টমার আছে। আচ্ছা, কাস্টমারদের যারা হয়তো সরাসরি আসবে, সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন? সুযোগ সুবিধা মামা, এখানে আসবি থাকবি, আমার খামারও থাকতে পারবে, থাকিয়ে দেখে শুনে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, অফার টফার কিছু নাই আপনার? বাবা, অফার তো দিয়ে আসলে মাছের তেল দিয়ে মাছ ফাছ আছে, সত্য কথা। আপনাকে আমি একটা দয়া করুন, গাড়ি ভাড়া ফিরে দিলাম, আসলে কি আমার টাকা দেবো? না, আপনি তো বাকি তো কিন্তু তা না, টাকা তো গরুর মধ্যে নিয়ে নিবেন। গরুর মধ্যে নিয়ে নেবো, আচ্ছা আমার নিয়ে মানুষের ঠকার কাম নাই, টাকা দিয়ে কিনে নিজের টাকা দিয়ে নিয়ে যাক, তাতে আমার মনে হয় যে একটু সাশ্রয় হবে। জি, আমি সেটাই বলি, আসলে দেখা যাচ্ছে দর্শকদের একটু বোঝানোর জন্য আমি এভাবেই বলি প্রত্যেকটা ভিডিওতে। তো মামা আসেন, গাবিগুলো আমরা দর্শকদের দেখাই, শুরুতেই একটা বিগ সাইজের গাবি দেখতেছি, এপাশে বড় থেকে দেখাই। আজকে গাবিটা মূলত কি জাতের? বাচ্চা কয়টা দিছে? কয়টা বাচ্চা দিছে মামা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিছে, একেবারে শান্ত, একটা পাও তুলবে, খুব শান্ত। আচ্ছা মামা, এগুলো শান্ত কাল তো দোয়াইতে পারবে না। দুধ কয় লিটার পাওয়া যাবে গাবিটা থেকে? 20 কেজি, 18 কেজি গ্যারান্টি। 18 কেজি গ্যারান্টি থাকবে? আচ্ছা, 18 কেজি গ্যারান্টি থাকলে এই অবস্থায় নিলে দর্শকরা চাইলে হয়তো দহন করে দেখে শুনে নিতে পারবে। দাম কত যাচ্ছেন গাবিটার? দাম 1,50,000। 1,50,000, এটাই সর্বোচ্চ দামের গাবি আজকে? এটা সর্বোচ্চ দাম। আচ্ছা, এবং গাবিটা বডিতে অনেক বড় সড়ো, উলার সাবারও বড়, এমনি সুস্থ আছে? হ্যাঁ সুস্থ আছে, সাবর কানাচ্ছে দেখেন। আচ্ছা, সব মিলে আমরা 1 নম্বর সিরিয়ালের গাবি দেখে নিলাম, পাশে সাদা কালো রঙের সাদার অংশই বেশি, এটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত। আচ্ছা, চার দাঁত, এটা বাচ্চা কয়টা দিচ্ছে মামা? প্রথম বাচ্চা। প্রথম প্রথম বাচ্চা। আর দাঁতের চারটা কিন্তু বাচ্চা দিয়েছে, একটা এই অবস্থায় গাবির দুধ কয় লিটার পাওয়া যাবে? দুধ আছে মামা 10 কেজি। জিনোইন 10 কেজি। বাট ক্লিয়ার? বাট ক্লিয়ার, এবং যে কোনো ভাবে দোয়াইতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে। আচ্ছা, দাম কত? চার দিয়ে বাট একেবারে ক্লিয়ার। দাম কত আসবে মামা গাবিটার? দাম এর একদম 100। একদম 100, মানে 1,00,000। আচ্ছা, 1,00,000 টাকা সই। 2 নম্বর সিরিয়ালের গাবিটা দেখে নিলাম মামা, এই গাবিটা কি জাতের? মামা
জার্সি ফিজিয়ান মিক্স, জার্সি ফিজিয়ান মিক্স, তাতে তো মনে আটটা হয়ে গেছে, আটটা হয়ে গেছে। বাচ্চা কয়টা দিছে? তিনটা। আচ্ছা, দাঁতে আটটা হয়ে গেছে, বাচ্চা দিছে তিনটা। এই অবস্থায় বাটে দুধ আছে? দুধ আছে। কি পরিমাণ দুধ পাওয়া যাবে? দুধ আছে মামা, 6 কেজি। আচ্ছা, দুই বেলা দিয়ে 6 কেজি, বেশি বলে লাভ নাই। আচ্ছা, দাম কত যাচ্ছেন? আমার দাম 1,05,000। 1,05,000। আচ্ছা, 1,05,000 টাকা দাম। আলোচনা হালকা সুযোগ রাখছেন। এই গরুটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত। চার দাঁত। বাচ্চা কয়টা দিছে? এটা প্রথম বাচ্চা। প্রথম? একটা বাচ্চা দিয়েছে। এখন তো বাচ্চা নাই, গাবো নাই। আচ্ছা, বাটে দুধ আছে কি পরিমাণ? 12 কেজি। সুস্থ সবল? একেবারে সুস্থ। আচ্ছা, সুস্থ সবল গাবি 12 কেজি দুধ থাকলে দর্শকরা দহন করে নিতে পারবে। দাম কত যাচ্ছেন গাবিটার? দাম 1,25,000। 1,25,000। পাশে চলে আসি, পাশে মামা লালচে রঙের একটা গরু দেখতেছি। এই গরুটা কি জাতের? কয়টা বাচ্চা দিছে? এটা মামা দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা, বাচ্চা সব ক্লিয়ার আছে। আচ্ছা, গাভীর দুধ কেমন আসবে? 12 কেজি। এই অবস্থায় নিলে দাম কত চাচ্ছেন? দুইটা বাচ্চা দিয়েছে। এখন তো বাচ্চা নাই, দুধ আছে? হ্যাঁ মামা, দুধ আছে। বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে? দুধ আছে মামা 15 কেজি। হ্যাঁ মামা, 15 কেজি দুধ আছে। 15 15। আচ্ছা, যে কোনো লোক এসে দোয়া দেখে নেবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বাটা সব ক্লিয়ার? হ্যাঁ মামা, একেবারে ক্লিয়ার। দাম কত আসবে গাবিটার? পাশে চলে আসি, 6 নম্বর সিরিয়ালের এই গরুটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ছোট আকৃতির গাবি, দাঁত কয়টা? দাঁত দুটি। দুই দাঁত? হ্যাঁ, সিংদিং বড় বড় দাঁত দেখলে দেখে না। আচ্ছা, দাঁতে দুইটা? দুই দাঁত একেবারে 100%। আচ্ছা, বাটে কি দুধ আছে? হ্যাঁ মামা, দুধ আছে। কি পরিমাণ দুধ থাকবে? দুধ আছে মামা 8 কেজি। 8 কেজি। আচ্ছা, দহন করে দেখে নিতে পারবে? দহন করে দেখে শুনে নেওয়াই ভালো। দাম কত যাচ্ছেন গাবিটার? বাবা জি, এই গাবিটা একটু সস্তা করে বেচবো। কত দাম? একদম 70। আচ্ছা, একদম 70,000 টাকা। দাঁতে হলো দুইটা? দুই দাঁত। দুই দাঁত দেখাই দেন একটু, ছোট করে একটু দাঁতটা আমরা দেখে নেই। একে ভালো করে দেখেন। একে ক্লিয়ার, মাত্র দুই দাঁত হচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার, জিভেটাও সাদা। আচ্ছা, দুই দাঁতের গরু মাত্র 70,000 টাকা দাম? একদম 70। আচ্ছা, বাটে আবার দুধ আছে তো মামা? মামা, দুধ আছে 8 কেজি। এখন দোয়ালে 5 কেজি। এখন ওই জায়গায় দোয়ালে, জায়গায় দোয়ালে 5 কেজি। আচ্ছা আচ্ছা, 70,000 টাকা দাম। দর্শক যারা নিবেন, রফিকুল মামার সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে আপনারা কিন্তু সরাসরি এই গাবিটা সংগ্রহ করতে পারবেন। পরের গাবিটা দেখতেছি, বিক্রি হয়ে গেছে দুটোই? আচ্ছা, দুটোই বিক্রি হয়ে গেছে। আজকে কাস্টমারও বেশি, মামার বেচা কিনাও বেশি। এ পাশে আর কয়েকটা আছে না? চলেন তাহলে সেগুলো দেখি। সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা, দাঁতে দুইটা? বাচ্চা কি ছিল? না মামা, এটা বাচ্চা নাই। আচ্ছা, বাচ্চা নাই, বাটে দুধ আছে? দুধ আছে। আচ্ছা, বাটে দুধ আছে, কি পরিমাণ দুধ পাওয়া যাবে? দশ কেজি। আচ্ছা, 10 কেজি, দুই বেলা দিয়ে ফুটটু সব ক্লিয়ার, সুস্থ? একেবারে সুস্থ, চাংড়া গরু, বাচ্চা গরু। আচ্ছা, 10 লিটার দুধ থাকলে দর্শকরা দহন করে দেখে নিতে পারবে। দাম কত যাচ্ছেন গাবিটার? বাবার দাম 90,000। 90,000। আচ্ছা, 90,000 টাকা দাম। আলোচনা হালকা সুযোগ রাখছেন। আলোচনার সুযোগ তো দেওয়া যায় না মামা, গরু তো আছে, তারপরেও যৎসামান্য আলোচনা করবো। তো মামা, মোটামুটি আমরা যে গাবিগুলো দেখলাম, আর দর্শকরা যারা হয়তো প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি সঙ্গেই থাকবেন। আর যারা রফিকুল মামার বাচ্চা ছাড়া গাবি নেবেন, মামা আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু দর্শকদের বলে দিবেন। 01724 853115।
আচ্ছা আর পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে তো খালি বলেই আসতেছি এই বিষয় হলো দর্শকরা এটা সঠিক কথা জি এটা হলো যদি গাবি গরু কেনে এটা অনলাইনে দেখলো আসলে দেখে শুনে সরাসরি নিলে এরা ঠকবে কো ঠকবে না আচ্ছা এইটা দেখে শুনে নয় সবচাইতে বেশি উত্তম আচ্ছা অনেক ধন্যবাদ মামা আমাদের সময় দেওয়ার জন্য হাটের মধ্যে যেহেতু অনেক ব্যস্ত সময় দর্শক আপনারা চাইলে প্রতি শনিবার সপ্তাহে একদিন হাটে এসে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বলেন আর দুধের গাবি বলেন বাচ্চা সহ বকনা সার যে যেটাই সংগ্রহ করবেন সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ